গোলকিপিং করতে হলে আপনি যখন কোচের সাথে কাজ করবেন, কোচ আপনাকে যেগুলো উপদেশ দিবে সেগুলো মানতে হবে এবং সেইভাবে আপনি কাজ করবেন, এবং আপনাকে খাওয়া দাওয়া কন্ট্রোলে থাকতে হবে, বিশ্রাম ঠিকমতো নিতে হবে, সময় মতো প্র্যাকটিস করতে হবে। শুধু প্র্যাকটিস করলে হবে না, প্র্যাকটিসের পর আপনাকে বিদেশি খেলাগুলো দেখতে হবে, গোলকিপিং কীভাবে গোলকিপিং করছে সেগুলো যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখা যাবে কখন আপনি তাদের মতো একটা ভালো গোলকিপার হবেন। এবং গোলকিপার হতে গেলে আপনাকে অনেক দিক বিবেচনা করতে হবে, যে আমি ভালো গোলকিপার হতে হবে, আমাকে এভাবে গোলকিপিং করতে হবে। গোলকিপিং ধরার মধ্যে অনেক কৌশল রয়েছে, বল ধরার কিছু কৌশল রয়েছে, সেগুলো আপনি যখন মাঠে যখন প্র্যাকটিক্যাল কোচের দ্বারা শিখবেন তখন আপনার ভিতরে অনেক কিছু ডেভেলপ করবে, যে আপনি জানতে পারবেন না আমি গোলকিপিং হয়েছি, আমি গোলকিপিং পারবো এখন। এবং ম্যাচ খেলার সময় আপনি যখন ম্যাচ খেলবেন আপনার টিমের সাথে, টিমমেটের সাথে কথাবার্তা বলবেন, পিছন থেকে কথা বলবেন, যেহেতু আপনি এককভাবে পিছন থেকে সম্পূর্ণ খেলাটা দেখছেন, কিন্তু আপনার যারা কলিগ বাকি দশজন তারা কিন্তু আপনাকে দেখছে না, তাদেরকে পিছন থেকে কথা বলে তাদেরকে প্রত্যেকের ম্যান টু ম্যান এবং তার প্রত্যেকের বলতে হবে যে প্লেয়ারের সাথে থাকো, এগুলি বললে আপনার প্লেয়াররা ভালো খেলবে, আপনার টিম ভালো খেলবে, এবং সারা খেলায় আপনি একটা ভালো ভালো লাইফ দিবেন, আপনি টিমের হিরো হবেন। আর আপনি ভালো না খেলতে পারলে আপনার টিম আপনার প্রতি দুর্বল হয়ে যাবে। এই জন্য একটা গোলকিপার সবচেয়ে গুড পজিশন, এবং ভালো খেলাই মানে আপনার টিমকে আপনি একটা ভালো লাইফ দেওয়া, টিমটাকে আপনি উইন করে নিয়ে আসবেন। আপনাকে সবাই বলবে যে আমার গোলকিপার আজকে ভালো খেলছে, আমার টিম আজকে উইন করে 3 পয়েন্ট নিয়ে আসছে। এবং গোলকিপার খেলতে হলে সাহসের সাথে খেলতে হবে, সাহস না থাকলে আপনি গোলকিপার খেলতে পারবেন না। এবং যখনই ফুটবল খেলতে আসবেন, গোলকিপার খেলার ইচ্ছা আছে, আপনি আপনার যে শক্তিটা আছে সেই শক্তিকে প্রয়োগ করবেন। শক্তি প্রয়োগ না করলে শুধু আপনার মেধা থাকলে হবে না, ফুটবলের এনার্জিও দরকার এবং সাহসও দরকার। এবং ফুটবল খেলার জন্য আপনাকে প্রয়োজন যে মাঠে যখন আপনি থাকবেন 45 মিনিট 90 মিনিট খেলা হবে, এর মধ্যে সারাক্ষণ আপনি বলের সাথে চোখের সাথে সম্পর্ক থাকতে হবে, অন্য কোথাও তো আপনি তাকাতে পারবেন না, তাকাতে গেলে আপনি বল মিস্টেক করবেন। এবং যখনই ফুটবল খেলবেন একটা টার্গেট থাকবে, যেন আপনি ভালো খেলবেন, আপনার টিমে সবাই ভালো খেলবে। এবং আপনি দেখেন একটা মূল্যবান জায়গায় খেলছেন, গোলপোস্টে খেলা মানে কি, যে পুরো সমস্ত টিমের ভার আপনার মাথায়, আপনি সমস্ত খেলাটা দেখছেন। এবং খেলা দেখার পরে আপনি টিম কীভাবে খেলছে, কীভাবে খেলতে হবে, সেগুলো আপনি পিছন থেকে কোচিংয়ের মতো কাজ করবেন। তাহলে কী হবে, যে আপনার টিম বলবে যে আমার পিছন থেকে একটা গোলকিপার কোচ আমাকে সাউন্ড দিচ্ছে, আমি ভালো খেলতে পারছি। এবং তখন আপনার টিম ভালো খেলবে এবং ভালো একটা রেজাল্ট হবে। আর সবসময় খেয়াল রাখবেন, যতক্ষণ আপনি ভালো খেলবেন আপনার টিম ভালো খেলবে, আপনি একটা ভালো খেলবেন একটা গোল খেয়ে যাবেন আপনার টিম দুর্বল হবে, দুর্বল হওয়ার পরে আবার টিমকে আপনি মোটিভেট করবেন, উৎসাহ দেবেন যে একটা খাইছি দুইটা দিব। তাহলে কী হবে, আপনি ভালো খেলতেন টিমকে মোটিভেট করবেন, তখন টিমটা আপনি ভালো খেলার পরে টিম থেকে আপনি উইন নিয়ে মাঠ থেকে বেরোতে পারবেন। ওকে, ধন্যবাদ।